হঠাৎ করে সারা দেশ জুড়ে বেড়ে গেছে ভয়াবহ গরমের তীব্রতা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সোমবার 22 এপ্রিল তাপমাত্রা কিছুটা কমলেও মঙ্গলবার 23 এপ্রিল থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সূত্র বলছে চলতি এপ্রিল মাসের বাকি সময়টা তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে অতি তীব্র তাপপ্রবাহ আর হবে না। দেশের দু একটি জায়গায় আগামী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুরো দেশে বৃষ্টির সম্ভাবনা আগামী এক সপ্তাহের মধ্যে একেবারে নেই বললেই চলে। সোমবার 22 এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায় 40.6 ডিগ্রি সেলসিয়াস। রোববার 21 এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দক্ষিণের জনপদ যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল চলতি বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। ওই দিনই রাজধানীর তাপমাত্রা ছিল 40.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক এ বিষয়ে বলেছেন সোমবার থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে, তবে মঙ্গলবার থেকে তা আবারও বাড়তে পারে। আসলে এই মাসে তাপপ্রবাহ কমে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের 40টিরও বেশি জেলায় বিভিন্ন স্থানে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে। আর এমন পরিস্থিতিতে সাধারণ জনগণকে সাবধানে চলাচল করতে অনুরোধ করা হচ্ছে। দর্শক, এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে, সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।